সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত কিশোরগঞ্জের জসিম উদ্দিনের বাড়িতে চলছে শোকের মাতম একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে জসীমের অসহায় পরিবার এখন প্রিয়জনের মরদেহ পাবার অপেক্ষা দিন গুনছেন এদিকে ওই দুর্ঘটনায় নিহত সিরাজগঞ্জের দুলালের বাড়িতেও একই অবস্থা শোকে পাথর দুলালের বৃদ্ধ পিতা আকবর আলী মন্ডল নরসিংদীর আমির হোসেনের পরিবারও স্বজনরা শোকে মাতম করছেন প্রতিনিধিদের তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট এমন কান্না আর আহাজারি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত কিশোরগঞ্জের হোসেনপুরের যুবক জসীমের স্ত্রী সন্তান আর স্বজনদের গেল শনিবার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হন হোসেনপুরের চরহাজি গ্রামের মরহুম আবুল কাশেমের ছেলে জসীম উদ্দিন বদলের আশায় সুদে টাকা নিয়ে বছর আগে স্ত্রী সন্তান রেখে বিদেশে পাড়ি জমান কিন্তু দুর্ঘটনা কেড়ে নিয়েছে সব জসীমের বৃদ্ধ মা স্ত্রী ও তিন সন্তান এখন মরদেহ পাওয়ার অপেক্ষায় রয়েছে

দুর্ঘটনায় নিহত নয় জনের মধ্যে দুজনের বাড়ি নরসিং দিতে এর মধ্যে আমির হোসেন সদর উপজেলায় বাউসিয়া গ্রামের মরহুম আবুল হোসেনের ছেলে শোকে পাথর হয়ে আছে নিহত আমিরের পরিবার ইদন নামে নরসিংদির আরেকজন নিহতের নাম আসলেও ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি কিছু না আমার একটা দেওয়ার বাউন একটা বাসুর আছে আমার কিছু নাই আমার বাবাকে নিহত দুইজনের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার ও কালীহাতিতে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে শোকের মাতন শুরু হয় যা আজও থামেনি নিহত প্রিয়জনের মরদেহ সৌদি আরব থেকে কখন আসবে সেই অপেক্ষায় দিন গুনছে পরিবারগুলো ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ